इनफैक्ट आई फील नाउ नॉट ओनली बंगाल और इंडिया द एंटायर वर्ल्ड इज गोइंग टू बी टफ फेस. वी हैड पेंडेमिक जस्ट फिर लास्ट ईयर एंड नाउ द टू वॉर्स पैरेलल वॉर्स गोइंग ऑन द रशिया वर्सेस यूक्रेन एंड द वॉर इन बॉर्डर. Without looking into whose fault it is, and by this through this war, who is gaining? Let me tell you from my personal experience. I have personally experienced on war that is Bangladesh war, 1971. Because I come from a village from where Bangladesh border is just 20 minutes walk. শহর এখনো জীবনে এই শহর হাসিতা এখানে কেউ ঘর বাঁধে এই শহর ভালোবাসিতা এই শহর আমার এ শহর বরসে দিলে তবু হঠাৎ করে আমার কোনো বিকেলে আমি খুঁজে পাই সেখানে আমার আসল পরিচয় এই শহর এখনো যেখানে এই শহর হাসিটা এখানে কেউ ঘর বাঁধে এই শহর ভালোবাসিটা. কাছে বসো কিছু কথা বলো এমন কথা গাল করি জীবনটা জাগি শুধু কাছে বসো কিছু কথা বলো এমন কথা সীমাটা চাই শুধু কাছে বসো যাবার পরে গো তোমার কানে তুলে এমন কথা যা মনে রবি গো যাবার আগে যাওয়ার পরে গো তোমার কানে আমি কখন রব না হে কার ভুলিতে মিশি যাব তবুও তখন পাগল হওয়া সবাই কানে সেই কথা তুমি বলে যাবে আমি আসছি আলো জানবো জানবো বলে আসছি আমি আসছি আলো জানবো জানবো বলে শুনবি নিয়ে আসছি আমি আসছি শুভ বিজয় শুধু ঘর মাথা বাধা খেলার কিটিয়া
তো সেখানে উনি লিখছেন যে আমি একজনের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে প্রচুর কথা হলো, তার মাইন্ডটা খুব ডেভেলপ। শেষের দিকে বলছেন তিনি কে না, তিনি হচ্ছে নিকোলা টেসলা। কি সম্বন্ধে কথা হলো? কথা হলো হচ্ছে যে স্বামীজি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি করেন, উনি বললেন আমি একটু শক্তি নিয়ে কাজ করি। তো এই করতে করতে দুজনের মধ্যে বেশ অনেকটা সময় কথোপকথন চলেছিল, এবং সেই সময় স্বামীজি তাকে বুঝিয়েছিলেন সাংখ্যযোগ, বেদান্ত এবং থিওরিটিক্যালি বুঝিয়েছিলেন যে যে আমাদের দেশে শক্তি এবং বস্তু দুটোই এক ইন ডিফারেন্ট ফর্ম, এবং বস্তু এবং শক্তি দুটোই এক ইন ডিফারেন্ট ফর্ম শুধু মুখে বলেননি, বুঝিয়েছিলেন। আমি আবার বলছি, বুঝিয়েছিলেন। এবং এই নিকোলা টেসলার এক বান্ধবী ছিলেন, তার নাম ছিল মিলেভা মারিক। এই মিলেভা মারিক আপনারা অনেকেই জানেন ছিলেন আইনস্টাইনের প্রথম স্ত্রী। তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার ইজিক্যাল টু এমসি স্কোয়ারের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলেন মিলেভা মারিক, কারণ তিনি ছিলেন খুব ভালো ম্যাথমেটিশিয়ান। এখন প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে এর কি সম্পর্ক? এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই ঘটনার পর থেকে সায়েন্টিস্ট নিকোলা টেসলা টেকনোলজিস্ট নিকোলা টেসলাতে কনভার্ট হয়ে যায়। তারে মন দিয়েছি
ভালো সজন কি আর হয় দুজন জানে নাই সে বিনে আর জানে না জানে पहलू में बैठे रहो यूं ही पहलू में बैठे रहो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो तुम ही सोचो जरा क्यों न रोके तुम्हें क्यों तुम ही सोचो जरा क्यों न रोके तुम्हें जान जाती है जब उठ के जाते हो तुम जान जाती है जब उठ के जाते हो तुमको अपनी कसम जाने जा बात इतनी मेरी मान लो जाने की जिद ना करो आज जाने इज्जत ना करो असम पसर फुटी माया गोलर तेल गो एक पसर फुटी मा या गोलर तेल गो मेरे को पह मांगे जदी आर वो झूल गो अरे मिनिर बापे मांगे जदी यार दी वो झूल गो अरे चौल मिनिया समझाबो देसे बरो रूप रे असम देसे रे मिनी चमगन होरिया কোর মারা যেমন তেম আরে কোর মারা যেমন তেম পাতি তোলা টান গো কোর মারা যেমন তেম আরে পাতি তোলা টান গো হায় যদুরাম ফাঁকি দিয়া আনিলিয়া সা আরে ফাঁকি দিয়া আনিলিয়া সা अरे चौल मिनी असम जाबो देसे बरो दुख रे असम देसे रे मिनी चबगन होरिया साहेब बोले काम काम अरे साहेब बोले काम काम बाबू बोले धोइरे यान साहेब बोले काम काम अरे बाबू बोले धोइरे यान सरदार बोले लिबो पीठेर चाम रे जोदुराम हाकी दिया काली लिया सा अरे चौल मिनिया समझो देसे बरो दुख रे असम देसे रे मिनी चबगन होरिया যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দিলে অন্ধকারে
যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাপরে ও ফুল যে ফোটা জীবন মরুতে আসে থাক বেমান আপনি রোধার ওভাবেই দেখি তবু ভাগ্য আমার আসে থাক বেমান আপনি রোধার ওভাবেই দেখি তবু ভাগ্য আমার কাপের ভুলটা তোমার গানে কাপের ভুলটা তোমার গানে আর কারো গান আমি গাই না কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না জলমল করে ওঠে কত চাঁদ মুখ সূর্যের ধার করা রূপের আলোয় এক অতি সাধারণ মুখ দেখি আমি যে রয়েছে বড় গুর মন্দ ভালো হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝিধায় কাঁপে না তবু প্রাণের ধর হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝিধায় কাঁপে না তবু প্রাণের ধর আমি বলি ছোট হো এ যে ভালোবাসা আমি বলি ছোট হো এ যে ভালোবাসা পৃথিবী ডাকুক তবু যাই না কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না সন্দেহ কি বা তো সে আপকা দিল বহলাতা হুঁ আপকে অনুরোধ পে মত পুছো অর কে দুঃখ মে এ প্রেম কবি কিউ রোতা হত পুছো অর কে দুঃখ মে এ প্রেম কবি কিউ রোতা হস চোট কিসি কো লগতি হর দর্দ কিসি কি হোতা হূর কহি কই দর্পণ টুটে তড়প কে মে রহ জাতা হুঁ আপকে অনুরোধ পে তারিফ মে উস জিসকি করতা হুঁ তারিফ মে জিসকি করতা হুঁ ক্যা রূপ হ্যায় ও ক্যা খুশবু হ্যায় কুছ বাত নহি এসি কোই ये एक सुरों का जादू है कोयल की एक कूक से सबके मन में भूख उठाता हूँ आपके अनुरोध पे and I was having very strange thought process hardly I could recognize anybody in the pandan but since I was not having any expectation to get any known friends and sitting together I was just pleasantly enjoying the flow of the people and also it reminds that officially day after tomorrow it will be my official birthday okay after that I'll be here for 9 more years So that reminds me that my counts is coming down to single digit. So it just reminds me that okay, I'm no more new. I actually am other side of the bell curve. So it is a nostalgic feeling.
Along with that, I like to share one thing. Almost every day, I just tune this FM in the morning, called Pur FM. And one day, I was just hearing information, or rather gathering information related to puja. This is related to puja, I'm sharing that. I could understand that basically there are three types of pujas, Durga pujas. One is related to family, and then another one is called Barwari puja, that means together with number of people, and then Sarvajanin puja. So if you see the progress, of course it came with the time. So even it starts with, say, Ravana's time, that was actually family puja kind of thing. But gradually it was shifted to Barwari and then it was Sarvajanin. Jhuru jhuru vayu bohe jaye tar kane kane ki je kohe jaye shudhu jhuru jhuru vayu bohe jaye tar kane kane ki je kohe jaye tai adho shuye adho বসে ভাবিতেছে কত কথা ওই জানালার কাছে বসে আছে চোখের পারে মেঘ ভেসে যায় উড়ে উড়ে যায় পাখে সারাদিন ধরে বকুলের ফুল ঝরে করে থাকে থাকে চোখের পারে মেঘ ভেসে যায় উড়ে উড়ে যায় পাখে সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকে থাকে মধুর আলস মধুর আবেশ মধুর মুখের হাসিতে মধুর আলস মধুর আবেশ মধুর মুখের হাসিতে মধুর স্বপ্নে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিতে ওই জানালার কাছে বসে আছে করতলে রাখে মা अर बेवड़ो बनवा दीजे रे बुगला डाणा से उड़ जाजे रे मैं पातल की नर बेवड़ो बरवा दीजे रे लुल लुल करती पगल्या धोती ऊंचा लेती थोड़ा 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 काई करो मारे लून मरसरा फोड़ा रे बुगला डाणा से उड़ जाजे रे उड़ जाजे रे मैं नखराली नार बेवड़ो बरवा दीजे रे असी कली को गागरो कली कली में घेर पैर बाजार में निकल गई मारो रुपया का हो गयो ढेर बुगला डाणा से उड़ जाजे रे मैं लुगराली नर बेवड़ो बन बन दीजे रे नारंगी खाई तरबूज खाया कदी निखायो केलो परण्या तेरे राज में कदी नी देखियो मेलो रे बुगला डाणा उड़ जाजे रे मैं लुगराली नर बेवड़ो बन बन दीजे रे কত বা
बदला ये मौसम लग
के प्यारा जग सारा छूकर मेरे मन को यादों में क्या इशारा तेरे लिए मैं गाऊं तेरे लिए मैं गाऊं गीत तेरे बोलते लिखता चला जाऊं लिखता चला जाऊं मेरे गीतों में तुझे ढूंढे जग सारा छूके मेरे मन को या तूने क्या इशारा बदला ये मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को या तूने क्या इशारा মাথার উপর দিয়ে গেছে থিম তো তবে কিছু কিছু জায়গায় থিম পুজো অনেক আমার মনে হয়েছে পরিশীলিত হয়েছে যেমন বালিগঞ্জ সমাজসেবী তারা দুর্গা সহায় তার উপরে আর কিছু ইয়ে দিয়েছে যে পরিসংখ্যান দিয়েছে যে দুর্গাপুজো আমাদের মানে কত মানুষের অন্ন জোগাড় করে আর কি হ্যাঁ তো সেটা ভালো লাগলো দেখে তারপরে বালিগঞ্জ সমাজসেবীর পরেই আরেকটি ঠাকুর দেখলাম নাম ভুলে যাচ্ছি ঘিরেছে মণ্ডপটাকে করেছে তো মানুষের ক্রিয়েটিভিটি কত রকম হতে পারে সেটার একটা আন্দাজ পাওয়া যায় বড় বড় পুজো সুরুচি সঙ্গ বা এরকম তার পুজো তো আছেই কিন্তু একটা জিনিস ভালো লাগলো বেশিরভাগ জায়গায় মা দুর্গা আর সেই ঘুটে বা কর্ক বা বোতলে ছিপি এইগুলি আর নেই মা দুর্গা সুদৃশ্যই আছেন বেশিরভাগ জায়গায় তো সেটা ভালো লাগলো যে নর্থ আমাদের যে কলকাতা উত্তর কলকাতায় সেখানে মায়ের মুখ অনেক সাবেকি সুন্দর প্রত্যেকটা একরকম অনেকটা দক্ষিণে দেখলাম হঠাৎ করে যে ক্লাসিক্যাল পুজো কিন্তু ম্যাডক স্কয়ারের পুজো সবসময় একটা মানে তার পাড়ার অভিজাত
এবং রং বেরঙের মানুষের একটা একটা পরিমণ্ডল যে থাকে তার জন্য সবাইকে আকর্ষণ করে। কিন্তু তার নাম দেখলাম এবারে যে একটা মানে ম্যাপ পাওয়া যাচ্ছিল যে প্রত্যেকটা মেট্রো স্টেশন থেকে কোথায় কোথায় যাওয়া যায়, তার মধ্যে দেখলাম ম্যাড্রাস স্কোয়ার হারিয়ে গেছে, তার উল্লেখ নেই ম্যাড্রাস স্কোয়ার। তো সেটা দেখে ভালো ম্যাড্রাস স্কোয়ারের পুজোর কি পরিবর্তন হয়েছে, দেখলাম না কিছু হয়নি, সুন্দর বেশ বড় পুজো হয়েছে যেমন প্রতি বছর হয়। তো তারা সেটা বলে দিচ্ছে বা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে সব সময় সেই প্রত্যেক পূজোতে, প্রত্যেক পূজোতে দেখার মতো। আর তার সঙ্গে কিন্তু মানে প্রচুর আমরা যাদেরকে বলি যে কোনো কাজ করে না, যে হোমগার্ড বা একাদশীর দিন বেরিয়েছিলাম, তো সন্ধ্যাবেলার দিকে যখন ফিরছি তখন মনে হয় 8টা পরে বিয়ে চালু হয়ে গেছে, বিসর্জনের যে শিডিউল সেটা চালু হয়েছে। সেটা তো গড়িয়াহাটের মোড়ের ওখানে দেখলাম মানে লোকজন খালি বিসর্জনের সময় ঠাকুর দেখছে নয়, সেটা মোটামুটি একটা পারিবারিক অ্যাফেয়ার হয়ে গেছে। আগেও লোকে যখন যেত আমরাও বিসর্জন হতো বাড়ির থেকে, যদি দেখা যেত বারান্দা বা জানলা থেকে গিয়ে দেখতাম, অনেকে রাস্তায় নেমে দেখতো। এখানে দেখলাম তারা পারমানেন্টলি মানে তারা প্ল্যান আর কি নেমে এসছে, আওয়াজ শুনে অবাহুত নয় কেউ, মানে কেউ প্লাস্টিক পেতে, কেউ খবরের কাগজ পেতে রাস্তার উপরে পরিষ্কার বসে পড়েছে, এবং তারা ছেলে ছোকরা নয়, সম্পূর্ণ পরিবার, সে বয়স্ক মহিলা থেকে শিশুরা সবাই আছে, তারা সেখানে বসে পড়েছে। যারা আরেকটু মানে বেটার আর কি, মানে তারা হয়তো মোটরসাইকেলটা দাঁড় করিয়ে দিয়েছে, বাচ্চা এবং মা তারা মোটরসাইকেলের সিটে ভদ্রলোক দাঁড়িয়ে তারা ঠাকুর দেখছে। তো এটা একটা নতুন মানে আরেকটা ডাইমেনশন মনে হলো যেটা আগে লক্ষ্য করিনি।